শিয়ালদার সরস্বতী প্রেসে তখন প্রায়ই বিকালবেলায় বসত এক আড্ডার আসর আড্ডার আসরে প্রায় যেতেন এক উঠতি জাদুকর নাম প্রতুলচন্দ্র সরকার আর সেখানে সেই সময় দরকারি কাগজপত্র ছাপানোর জন্য প্রায়ই আসতেন সুভাষচন্দ্র বসু প্রতুলচন্দ্র সরকারের সঙ্গে সুভাষচন্দ্র বসুর আলাপ সেখানেই শিক্ষিত বাঙালি হয়েও প্রতুলচন্দ্র ব্রিটিশদের গোলামি না করে ম্যাজিক দেখিয়ে স্বাধীনভাবে নতুন কিছু করার চেষ্টা করছেন দেখে আকৃষ্ট হয়েছিলেন সুভাষচন্দ্র বসু ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে উঠল সক্ষতা সুভাষচন্দ্র বসু হয়ে উঠলেন প্রতুলচন্দ্রের সুভাষ দা নমস্কার পঞ্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের শোনাব প্রতুলচন্দ্র সরকারের বিশ্ববিখ্যাত জাদুকর হয়ে ওঠার কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে সরস্বতী প্রেসের সেই আড্ডায় অনেকেই প্রতুলচন্দ্র সরকারকে অনুরোধ করতেন ম্যাজিক দেখাতে কিন্তু তিনি রাজি হতেন না বলতেন ম্যাজিক দেখানো হয় মঞ্চে এখানে না নাছরবান্দা বন্ধুরা প্রতুলের এইসব যুক্তি মানতেন না তারা প্রতুলের আড়ালে ধরলেন সুভাষচন্দ্র বসুকে সুভাষবাবু এরপর দুই একবার হালকা অনুরোধ করলেন কিন্তু প্রতুল রাজি হলেন না একদিন প্ল্যান করা হল ওকে রাগিয়ে দিতে হবে যাতে ও বাধ্য হয়ে ম্যাজিক দেখায় পরিকল্পনা মতো আড্ডার সময় সুভাষবাবু বললেন প্রতুল আজ আর মন লাগছে না একটা ম্যাজিক দেখাও তো কিন্তু সবিনয়ে অনুরোধ প্রত্যাখ্যান করলেন প্রতুলচন্দ্র নেতাজি সঙ্গে সঙ্গে বলে উঠলেন দেখাবে কি করে বড়দের ম্যাজিক তুমি জানোই না যা দেখাও ওই বাচ্চাদের জন্যই ব্যাস এই একটা কথাতেই কাজ হয়ে গেল খেপে গেলেন প্রতুলবাবু বললেন কি আমি ম্যাজিক জানি না দিন দিন আপনার রুমালটা এই বলে সুভাষচন্দ্র বসুর রুমালটা নিয়ে দেখালেন বেশ কয়েকটা অসাধারণ ম্যাজিক মুগ্ধ হলেন সুভাষচন্দ্র বসু বললেন প্রতুল একদিন তুমি অবশ্যই বড় হবে বিশ্বজোড়া খ্যাতি হবে তোমার তবে তোমাকে একটু রেগে উঠতে হবে রাগলেই তুমি হবে বিশ্বজয়ী জাপানে যাওয়ার ব্যাপারটা প্রতুলচন্দ্র সরকারের মাথায় প্রথম ঢোকান সুভাষচন্দ্র বসু বারবার বলতেন ইংল্যান্ডে গিয়ে লাভ নেই তুমি জাপানে যাও ওখানে সম্মান পাবে দেখা হলেই প্রতুলকে জিজ্ঞাসা করতেন সুভাষবাবু কবে যাচ্ছ জাপান কিন্তু বললেই তো আর যাওয়া যায় না প্রতুলবাবু তখন উঠতি জাদুকর পরিচিতি নেই অর্থ নেই এসব ভাবতে ভাবতেই একদিন চৌরঙ্গি থেকে হেঁটে আসছিলেন প্রতুলবাবু হঠাৎ একটা কালো অস্টিন গাড়ি পাশে এসে দাঁড়ালো সুভাষচন্দ্র বসু গাড়ি থেকে বললেন প্রতুল কোথায় যাচ্ছ আমার গাড়িতে এসো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি প্রতুলবাবু প্রথমে রাজি হলেন না কিন্তু নেতাজি বললেন আমি বলছি তুমি এসো গাড়িতে উঠলেন প্রতুলবাবু সুভাষচন্দ্র বসু বললেন শোনো রাসবিহারীর সাথে কথা হলো তুমি জাপানে চলে যাও জাপানে ম্যাজিক দেখিয়ে নিজেও উপার্জন করো আর রাসবিহারীকেও কিছু টাকা তুলে দিও অবাক হলেন প্রতুলবাবু নেতাজির মুখে এই কথা শুনে জাপান যাওয়া নিয়ে আর দ্বিতীয়বার ভাবেননি তিনি প্রস্তুতি শুরু করলেন জাপানে যাওয়ার তিল তিল করে জমানো টাকা পয়সা আর সুভাষচন্দ্র বসুর আশীর্বাদ সঙ্গে নিয়ে তিনি জাপানে যাওয়ার উদ্দেশ্যে জাহাজে উঠলেন যাত্রীবাহী বিলাসবহুল জাহাজে ভাড়া বেশি তাই মালবাহী জাহাজেই চড়ে বসলেন প্রতুলচন্দ্র খদ্দের ডেকে যাত্রী ছিলেন তিনি হঠাৎ জাপানে জাহাজ পৌঁছানোর কিছুদিন আগেই শুরু হল সামুদ্রিক ঝড় বৃষ্টি ক্যাপ্টেন হুকুম দিলেন কেবল যাত্রীরাই ভিতরে যেতে পারবেন কিন্তু জিনিসপত্র ডেকেই রাখতে হবে এদিকে প্রতুলের কাছে ম্যাজিক দেখানোর বাক্সই ছিল জীবনের সবকিছু যেহেতু ম্যাজিক বাক্স নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না তাই বাক্স আঁকড়ে রইলেন প্রতুলচন্দ্র ঝড় বৃষ্টির মধ্যে বাক্স আঁকড়ে ডেকেই রাত কাটালেন তিনি পরদিন সকালে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনি সারা রাত এই বাক্সটি আঁকড়ে বৃষ্টিতে ভিজলেন কি আছে এই বাক্সতে প্রতুলবাবু বললেন আমার জীবন এই বাক্স না থাকলে আমার থাকা না থাকা সমান প্রতুলচন্দ্রের এই কথা শুনে তখন যাত্রীরা জড়ো হয়ে গেছেন শুরু হয়ে গেছে জল্পনা কেউ বলছেন এই বাক্সে সোনা আছে কেউ বলছেন ওই বাক্সে চালান করা হচ্ছে ব্রিটিশ বিরোধী গোপন নথিপত্র আবার কারও সন্দেহ ওই বাক্সে আছে পিস্তল বা রিভলভার অবশেষে আত্মসমর্পণ করলেন প্রতুলচন্দ্র তবে সজ্ঞানে নয় অজ্ঞানে সারা রাত বৃষ্টিতে ভিজে জ্বর এসে যায় তার বেহুশ হয়ে যান তিনি তারপর তাকে নিয়ে যাওয়া হয় জাহাজের ঘরে সেখানে কয়েকদিন পর সুস্থ হয়ে ওঠেন তিনি ইতিমধ্যে ঝড়ও থেমে গেছে জাহাজ পৌঁছে গেছে বন্দরে হঠাৎ প্রতুলবাবু দেখলেন তার বাক্সটি আর নেই দুঃখ ও হতাশা গ্রাস করল তাকে এমনিতেই নতুন দেশ তারপরে ম্যাজিক দেখানোর বাক্সও নেই তিনি পড়লেন মহা বিপদে ভাবতে লাগলেন কি করবেন মনে এসে গেল সুভাষচন্দ্র বসুর সেই বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব প্রতুলবাবু ভাবলেন তিনি লড়াই ছাড়বেন না স্বাধীনতার জন্য অর্থ সাহায্য তাকে করতেই হবে নেমে পড়লেন বন্দরে এদিকে ভিসাও সঙ্গে নেই কয়েকদিন অভুক্ত থাকায় শরীরও দুর্বল বন্দরে নামতেই তাকে জিজ্ঞাসা করা হল আপনার ভিসা কোথায় আর এখানে কি করতে এসেছেন পুতুলবাবু বললেন ভিসা নেই আমি ম্যাজিক দেখাই এ কথা শুনে বন্দর কর্তৃপক্ষ প্রতুলবাবুকে জাপানে ঢুকতে বাধা দিল তিনি বললেন আমাকে যেতেই হবে আমি লিখে দিচ্ছি আমি ম্যাজিক দেখাব না কিন্তু শুধু আমাকে দেশে ঢোকার অনুমতি দিন অবশেষে বন্দর কর্তৃপক্ষ নতুন ভিসা দিল কিন্তু উপরে লিখে দিল ম্যাজিক দেখিয়ে ব্যবসা করা যাবে না সেই ভিসা নিয়ে জাপানে প্রবেশ করলেন প্রতুলবাবু সেই সময়ে জাপানে তাকে সাহায্য করেছিলেন এক প্রবাসী বাঙালি ভদ্রলোক খবর নিয়ে জানতে পারলেন তিন দিন পর ম্যাজিসিয়ান ক্লাবে জাদুকরদের এক সভা বসছে তবে জাপানি জাদুকরদের না কুঁচু ওরা বিদেশিদের পাত্তা দেয় না প্রতুলকে নিজের প্রতিভা দিয়েই ওদের মন জয় করতে হবে নির্দিষ্ট দিনে সেই সভায় পৌঁছালেন প্রতুলবাবু কিন্তু জাদু দেখানোর কোনো সরঞ্জাম না থাকায় তাকে দেখে জাপানের জাদুকররা মানতেই চাইলেন না যে তিনি জাদুকর অবশেষে প্রতুলবাবু বললেন আসার সময় জাহাজে তার ম্যাজিক বাক্স চুরি হয়ে গেছে কিন্তু জাপানের জাদুকররা ভাবলেন সব বুজরুকি জাদুকর যে কেউ হয়তো তাদের সভায় প্রবেশ করেছে প্রতুলবাবু করজোরে অনুরোধ করলেন আমার কথায় বিশ্বাস না হয় আমার ম্যাজিক দেখুন এরপর সভায় উপস্থিত লোকেদের কাছ থেকে পেন রুমাল মানিব্যাগ নিয়ে দেখাতে লাগলেন হাতের ম্যাজিক কিন্তু এর আগে কোনো দিন যন্ত্রপাতি ছাড়া তিনি ম্যাজিক দেখাননি পাঁচ মিনিট ম্যাজিক চলল হলঘর ফেটে পড়ল হাততালির শব্দে মুগ্ধ জাপানি ম্যাজিশিয়ানরা হয়ে উঠলেন প্রতুলের বন্ধু তারা বললেন আপনি ম্যাজিক দেখান আপনার সমস্ত ব্যবস্থা আমরা করে দেব প্রতুল প্রতুলবাবু বললেন আমার যে ভিসায় লিখে দেওয়া হয়েছে ম্যাজিক দেখিয়ে উপার্জন করতে পারবো না এ কথা শুনে জাপানি ম্যাজিশিয়ানরা বললেন ওসব আপনাকে ভাবতে হবে না আপনার সমস্ত ব্যবস্থা আমরা করে দেব উনিশশো সাঁইত্রিশ সালের বিশে জুন প্রতুলের প্রথম শো হল জাপানে দেখালেন বিখ্যাত খেলা এক্স রে আই প্রথমে ময়দার তাল তারপর রুমাল দিয়ে চোখ বেঁধে দেওয়া হল প্রতুলবাবুর কিন্তু এর এরপরেও সামনের বোর্ডে যা লেখা হল সব বলে দিলেন তিনি সরবল পড়ে গেল জাপানে অনুরোধ এলো এই খেলা আবার দেখাতে হবে ছাব্বিশে জুন আবার শো হল শো হাউসফুল আবার অনুরোধ এলো আবার হাউসফুল তারপর আর কোনো দিনও ফিরে তাকাতে হয়নি প্রতুলচন্দ্র সরকারকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে জাপানে ম্যাজিক দেখিয়ে যে টাকা তিনি উপার্জন করেছিলেন তার বেশিরভাগটাই তুলে দিয়েছিলেন রাসবিহারী বসুর হাতে পরবর্তীতে ম্যাজিক দেখিয়ে হাজার হাজার টাকা তুলে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর হাতে ভারত মায়ের সেবায় আসলে পি সরকার অর্থাৎ প্রতুলচন্দ্র সরকার শুধুই এক জাদুকর ছিলেন না ছিলেন জাদুকরের বেশে এক বিপ্লবী ভারত মায়ের সন্তান এমন বিপ্লবীর পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সময়ে এমন আরও অনেক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার